2018 সালে বাংলাদেশীদের জন্য হজ কোটা বাড়ছে না। সৌদি সরকার কোটা বাড়ায়নি জানিয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আগামী বছর 1,27,198 জন হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন। আর বিমানমন্ত্রী বলেন, হজের অব্যবস্থাপনা মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। প্রতি বছরই আল্লাহর ঘর জিয়ারত করতে দেশ থেকে মক্কার পথে রওনা করেন হজ যাত্রীরা। কিন্তু পবিত্র এ ইবাদত পালনের জন্য সৌদি যাওয়ার পথে বছর বছরই কম বেশি বিড়ম্বনা আর প্রতারণার শিকার হতে হয় হজ প্রার্থীদের। 2018 সালের হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আয়োজিত কর্মশালায়ও উঠে আসে গত বছরের অব্যবস্থাপনার বিষয়বস্তু। কোন অবস্থাতেই আমি বলছি তারা এইবার ত্রুটি করবে ইনশাল্লাহ, বিসমিল্লাহ কয়া ছুরি দাদা করলাম, কেউ ফিরাইতে পারবে না, এই তারা এই অসমতা আনবে, ডাকে আনবে। সুতরাং আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি এইবার ছাই মা খেয়ে ধরছি, ইনশাল্লাহ কেউ ছুটতে পারবে না। বেসামরিক বিমানমন্ত্রীও বললেন, ভবিষ্যতে সংকট নিরসনে বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ অন্যান্য সংকট নিরসনে এখন থেকেই ভাবছেন তারা। আগামী বছর 2018 সালে হজ, এটাকে যে কোনো চ্যালেঞ্জ দিয়ে আমরা মোকাবিলা করতে হবে। এখানে কোনো ধরনের কোনো বিচ্যুতি, কোনো ধরনের কোনো অসঙ্গতি এটা সহ্য করা ঠিক হবে না। 2018 সালের হজ ব্যবস্থাপনার উদ্বোধন করে মন্ত্রী জানালেন, এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।